আসসালামু আলাইকুম ঈদ শেষ এখন থেকে শুরু করতে হবে তোমাদের সেনাবাহিনী সৈনিক পদের প্রস্তুতি কেন যারা দুই সালে সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে আবেদন করেছিল ঈদ যেহেতু শেষ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে মধ্যেই পুরো দমে এস এম এস আসা শুরু হবে বাংলাদেশ সেনাবাহিনীতে মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীতে কখনো একসাথে চৌষট্টিটা জেলার এস আসে না কয়েকটা জেলার এস কয়েকটা জেলার এস এম আসা শুরু হবে এবং পর্যায়ক্রমে ওই জেলাগুলোর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী জেলার এস আসা শুরু হবে অনেকের একটা চিন্তা থাকতে পারে আমি সেনাবাহিনীতে আবেদন করেছি আমার হয়তো আর কিছু দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে অথবা তিন দিনের মধ্যেই এস এম এস আসা শুরু করবে বা এস এম এস আসবে এই চিন্তাটা কিন্তু জেরে ফেলতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে কখনোই একসঙ্গে চৌষট্টিটা জেলার পরীক্ষা শুরু করে না এবং সিরিয়াল অনুযায়ী কাউকে ডাক দেওয়া হয় না সিরিয়াল অনুযায়ী কাউকে ডাক দেওয়া হয় না মানে ব্যাপারটা একটু বুঝাই বলি তোমাদেরকে সেনাবাহিনীতে যখন তোমরা আবেদন করেছ সাপোজ এক থেকে একশো পর্যন্ত রাজবাড়ি জেলা থেকে এখন এই যে এস এম এস যে শুরু হবে রাজবাড়ি জেলার এক থেকে একশো সিরিয়াল অনুযায়ী আসবে এটা কিন্তু আসবে না সেনাবাহিনীতে এস এম এসগুলো এলোমেলো করে আসে দেখা যাচ্ছে এক থেকে পঞ্চাশের মধ্যে কিছু রোল থাকলো আবার তিনশো থেকে ওপর পাঁচশো পর্যন্ত কিছু রোল থাকলো এইভাবে দুশো অথবা আড়াইশো অথবা তিনশো কোনো কোনো ক্ষেত্রে সাড়ে তিনশো জনকেও এস এস দিয়ে পরীক্ষা কেন্দ্রে ডাকা হয় পরীক্ষা নেওয়ার জন্য যেহেতু তোমরা আবেদন করেছ কোন জেলার পরীক্ষা শুরু হচ্ছে এটা আসলে আগে থেকে বোঝা খুবই কঠিন এস আসা শুরু হলেই তখনই বোঝা যাবে যে কোন কোন জেলার এস এম এস চলে আসছে এবং পরীক্ষা শুরু হচ্ছে তোমরা যারা আবেদন করেছ এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি নিয়ে ফেলতে হবে আগে থেকে নিজেকে প্রস্তুত করে রাখতে হবে কারণ কি সেনাবাহিনীতে কখন এস আসবে সেটা মাত্র একজন প্রার্থী শুধুমাত্র বাহাত্তর ঘন্টা আগে অথবা তিন দিন আগে জানতে পারবে তাহলে সোলজার ট্রেনিং একাডেমিতে তোমরা যারা সবসময় ভিডিওগুলো দেখো বা ফেসবুকে তোমরা যারা পোস্টগুলো দেখো আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমির যারা চিন্তা করছো সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে আসলে তুমি কি শিখবে বা তোমার কি উপকার আসবে অনেকে পরীক্ষা দিতে যাচ্ছে এস এম এস পাওয়ার পরে চাকরি নিয়ে বা নিয়োগপত্র নিয়ে হাসিমুখে বাসায় আসছে তুমি কেন প্রস্তুতি নিতে আসবা সৌজা ট্রেনিং অ্যাকাডেমিতে একটু বলে রাখি সৌজা ট্রেনিং অ্যাকাডেমিতে যখন তোমরা আসবা তুমি কিন্তু জানো কি জানো না আমি জানি না অনেক প্রার্থী থাকে অনেক প্রার্থী কিন্তু মেডিকেল আনফিট থাকে সৌজা ট্রেনিং অ্যাকাডেমিতে আসলে তুমি মেডিকেলে ফিট আছো নাকি আনফিট আছো আমরা সঠিকভাবে ভালোভাবে মেডিকেল চেক করে থাকি যদি কোনো প্রার্থীর মেডিকেলে কোনো সমস্যা বের হয় আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার রয়েছে তুমি তাদের পরামর্শ অনুযায়ী তোমার যে মেডিকেল সমস্যাটা বের হবে সেটা তুমি সমাধান করে ফেলতে পারবা এমনও দেখা যায় অনেক প্রার্থী রয়েছে মেডিকেলে কিন্তু সে ফিট থাকে শারীরিক পরীক্ষায় ভালো করে কিন্তু লিখিত পরীক্ষায় দুর্বল থাকার কারণে সেনাবাহিনীতে যে পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা হয় সেনাবাহিনী ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে ওই লিখিত পরীক্ষায় সে পাশ নাম্বারই তুলতে পারছে না সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে কোচিং করতে তাদেরকে আমরা এক মাসের কোর্সে একশো প্লাস মডেল টেস্ট নিয়ে থাকি যাতে করে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ফেলতো দূরের কথা পরীক্ষায় কেন্দ্রে যাতে ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড হতে পারে এবং এটা কিন্তু দেখা যায় বিগত বছর যে ফলাফলগুলো রয়েছে পাবলিশ হয়েছিল যারা চাকরি পেয়েছে আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে কোচিং করে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে চান্স পেয়েছে শারীরিকে তুমি ভালো হতে পারো আবার অনেক প্রার্থী শারীরিকে খারাপ থাকে অনেকে দেখা যায় দৌড়াতে পারছে না নির্দিষ্ট সময়ে পাঁচশো মিটার ছয়শো মিটার অথবা সাতশো মিটার অনেক প্রার্থী রয়েছে বিম দিতে পারে না পুষাপ দিতে পারে না এমনকি সে সিট আপও দিতে পারে না এই সহজ ইভেন্টগুলো অনেক প্রার্থী যেতে পারে না আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমিতে যারা আসে তাদেরকে সেনাবাহিনীর জন্য আমরা প্রবল প্রস্তুতের মাধ্যমে অসংখ্য ফিজিক্যাল অনুশীলনগুলো করিয়ে থাকি এছাড়াও ভাইভা পরীক্ষায় অনেকে নার্ভাস থাকে এবং ভাইবা পরীক্ষার যে করণীয়গুলো রয়েছে সেই করণীয়গুলো সম্পর্কে একজন প্রার্থীর সঠিক স্মার্টনেসগুলো থাকে না সেই কারণে অনেক প্রার্থী দেখা যায় মেডিকেলের টিকে শারীরিকের টিকে লিখিত পরীক্ষা ভালো করার পরেও ভাইব পরীক্ষা খারাপ করার কারণে বাদ পড়ে যাচ্ছে যেহেতু এস এম এস আসা শুরু হচ্ছে কিছু দিনের মধ্যেই যারা আবেদন করে রেখেছিল ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমিতে নতুন ব্যাসে ভর্তি চলছে স্বল্প খরচে এখানে এসে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করার এই সুবর্ণ সুযোগটা কেন মিস করবার অবশ্যই এসে স্বল্প খরচে নিজেকে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতা এবং দক্ষতাগুলো অর্জন করা দরকার সেগুলো এখান থেকে শিখে যাও শিখে গিয়ে যখন পরীক্ষার কেন্দ্রে যাবা তখন তুমি বুঝতে পারবা যে পূর্ব প্রস্তুতির কত গুরুত্ব পূর্ব প্রস্তুতি থাকলে মানুষ কঠিন যুদ্ধ জয় করে ফেলতে পারে সবার শুভকামনায় সোজা ট্রেনিং একাডেমি আর সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে ভর্তি হওয়ার জন্য আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমির এই ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশনে দেখো অথবা স্ক্রিনে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে যোগাযোগ করবা কিভাবে আসতে হবে সোজা ট্রেনিং অ্যাকাডেমিতে কি কী প্রস্তুতি নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ তোমরা সে তথ্যগুলো জানতে পারবা ভালোভাবে প্রস্তুতি নাও ভালোভাবে চেষ্টা চালাতে থাকো ইনশাল্লাহ নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায় এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে নিজের পরিশ্রম মেধা এবং শারীরিক যোগ্যতাটাই গুরুত্বপূর্ণ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম